এ এক অন্য রকম বিয়ে, এক দুজোড়া নয়, একেবারে 101 জোড়া। সানাই বাজিয়ে উলুধ্বনি পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 101 জোড়া পাত্রপাত্রী। বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীমাতা কমিটির উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো এই গণবিবাহ। বর্ধমানের কাঞ্চননগরে বুধবার বিকেল থেকেই সাজো সাজো রব, সন্ধে নামতেই আলোর সাজে মোহময়ী চারপাশ। মূল অনুষ্ঠান কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠে, সেখানেই মূল বিয়ের মণ্ডপ ছাদনাতলা। সন্ধে নামার আগে বর্ধমান টাউন হল থেকে 101 জন বরকে টোটোয় চাপিয়ে ব্যান্ড বাজিয়ে মণ্ডপে নিয়ে আসা হলো। প্রত্যেকের পরনে গিলে করা নতুন পাঞ্জাবি, কনেদের তখন সাজানো চলছে জলকল মাঠের বাংলোয়। চন্দনে বেনারসিতে সেজে উঠেছেন একে একে 101 জন। শোভাযাত্রা করে মূল মঞ্চে নিয়ে আসা হলো তাদেরও। সন্ধে লগ্নে অতিথি অভ্যাগতদের উপস্থিতিতে মালাবদল করলেন 101 জোড়া পাত্রপাত্রী। হলো শীত উদ্যান, খই পোড়ানো, শুরু হলো নতুন করে পথ চলা। হিন্দু পাত্রপাত্রীর সংখ্যা বেশি হলেও ছিল মুসলিম পাত্রপাত্রীও। হিন্দু এবং মুসলিম রীতি মেনে এদিন এই গণবিবাহ অনুষ্ঠিত হলো। বিয়ের সাজের পাশাপাশি পাত্রকে দেয়া হলো সোনার আংটি। পাত্রী পেল সোনার নাকছাপিসহ খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সাইকেল, সেলাই মেশিন, বাসনপত্র, দান সামগ্রী, জীবন বিমা। দেয়া হলো 1 মাসের চাল ডাল সহ নানান খাদ্য সামগ্রীও। বিয়ে অথচ বরযাত্রী কনেযাত্রী নেই, তাই কখনো হয়? ছিলেন তারাও। বর কনে উভয়কেই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আনতে বলা হয়েছিল। বিয়ের শেষে বর ও কনেযাত্রী সহ 10,000 অতিথি অভ্যাগত ভোজ খেলে। গণবিবাহের মূল উদ্যোক্তা প্রাক্তন কাউন্সিলর খোকন দাস বললেন, অনেকেরই সাধ থাকলেও ঘটা করে মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই। আবার অনেক পাত্র নানা কারণে বিয়ের পাত্রী পাননি, তাদের সেই ইচ্ছে পূরণ করতেই আমাদের এই উদ্যোগ। বিয়ের রাজকীয় আয়োজনে খুশি বর কনেরাও। আমাদের এবার সপ্তমতম গণবিবাহ। আমরা 7 বছর ধরে এই গণবিবাহ অনুষ্ঠান করে যাচ্ছি। 101 জন আমাদের অসহায় বোনদের আমরা এখানে বিয়ে দিচ্ছি। আমাদের এই কাজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এটা করি। আমরা যেহেতু একটা রাজনীতি দল করি, সবাই জানে যে আমরা তৃণমূল কংগ্রেসের, আমি নিজে একজন প্রাক্তন কাউন্সিলর, এবং আমরা যারা এর সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষই আমাদের দলের লোক। আমরা সবাই মিলে প্রতি বছর এই অসহায় মানুষ মেয়েগুলোর পাশে দাঁড়িয়ে আমরা এই গণবিবাহের ব্যবস্থাটা করি। আজকের আমাদের এই গণবিবাহতে উপস্থিত ছিলেন আমাদের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মন্ত্রী সুজিত বোস, এবং ছিলেন আমাদের জেলার সভাপতি আমাদের দলের এবং রাজ্যের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক ডাক্তার রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়, জেলা পরিষদের সভাধিপতি সম্পাদারা সহসভাপতি দেবু টুডু সহ আমাদের বিধায়ক নিশীথ মালিক, বিধায়ক নেপাল গড়ই, এবং আমরা যারা এই যে দেখছেন জেলার এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব, আমরা সবাই আজকে এখানে রয়েছি। এবং এই হাজার হাজার মানুষ আজকে এখানে এই গণবিবাহ দেখার জন্য এসেছে। আমরা মনে করি যে আমরা যার রাজনীতি দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের প্রতিটি মানুষের সমাজের প্রতি একটা দায়বদ্ধ আছে। এবং আমরা সবসময় মনে করি যে মানুষকে কাজের মধ্যে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানে পুরো রাজ্যের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, আমরাও তার অনুগামী হিসাবে যতটা সম্ভব আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমরা তাই প্রতি বছর 101 জন করে অসহায় মেয়েকে আমরা এখানে গণবিবাহ দিই। কী কী দেওয়া হচ্ছে আজকে আমাদের এখানে? দেওয়া হচ্ছে মেয়েদের আমরা নাকের দিচ্ছি, মেয়েদের আমরা সেলাই মেশিন দিচ্ছি, মেয়েদের জুতো থেকে কাপড় থেকে শুরু করে তাদের LCD টিভি এবং তাদের 1.5 লক্ষ টাকার LIC, তার খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ছেলেদের সোনার আংটি, ঘড়ি, তার জামা কাপড়, জুতো, সাইকেল, 1 মাসের খাবার। প্রতিবার আমরা যে মালটা দিই সে এবারও আমরা সেই মাল, বাসনপত্র 20টা বাসন আছে, তারা যাতে নিজেরা গিয়ে সংসার করতে পারে, বাসনও কিনতে হবে না, হাত ঘড়ি,
সুটকে সবই আমরা দিচ্ছি, শীতের সময় আমরা লেপ দিচ্ছি। আমরা এইভাবে একটা মেয়ে যাতে মনে না করে যে আমাকে অসহায় ঠেলে দিল, তার মা বাবাকে যাতে বলতে না পারে, তাই আমরা অজস্র জিনিস দিয়ে আমরা এই বোনদের গণবিবাহটা দিচ্ছি। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখ।